بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: أكسروا ذكر هذه اللذات الموت، إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله والصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله والصلاة والسلام عليك يا رسول الله. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. محترم حاضرین کرام، آج کے شان مصطفیٰ، شان فلطلی و مولانا محی الدین القدری رحمت اللہ علیہ اسال سواب اپلکھے بدھمت پراتن আশ্রয়ন প্রকল্প মসজিদ কমিটির ও এলাকাবাসীর উদ্যোগে তৃতীয় বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত অত্র এলাকার সম্মানিত মুরব্বিয়ান উলামায়ে কেরাম এবং সম্মানিত হাজিরানি মজলিস, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে লাখ শুকরিয়া আদায় করি যে আজকে এবং এই মুহূর্তে আমরা প্রত্যেক সুস্থ শরীরে এই মোবারক মহফিল ও জান্নাতের বাগান, বিশেষ করে ইসালে সওয়াব মহফিল অংশগ্রহণ করতাম পারছি। তাই আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে এই জান্নাতের বাগানের পক্ষ থেকে সম্মিলিতভাবে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনারা দীর্ঘ সময় ধরে ধৈর্য সহকারে এত ঠান্ডার মধ্যে যে সময় আপনারা বাড়িয়ে করে তাহার কথা একমাত্র রব্বুল আলমিনের সন্তুষ্টির উদ্দেশ্যে এবং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আরাম আয়েশে রাখি আপনারা এই ঠান্ডার মাঝে জান্নাতের বাগান অংশগ্রহণ করছেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরার অংশগ্রহণ করার কবুল হরুক, বিশেষ করে আমরা প্রত্যেক ঘর জিন্দা মুর্দা মা বাবারে মাফ করে দেখ, যারার উদ্দেশ্যে ইসালে সওয়াব মাহফিল এরার দরজারে আল্লাহ বুলন করে দেখ, এরার রুহ মুবারক আমরার উপরে খুশ করে দেখ, আর আমরার দুনিয়া আখেরাতে আল্লাহ উজালা করে দেখ। আল্লাহুম্মা আমিন। আজকের এই মুবারক মহফিল ইসালে সওয়াবের মহফিল আমরা প্রতি বৎসরের ন্যায় এই বৎসরও ইসালে সওয়াব মহফিলের আয়োজন করছি।
ঈসা আলাইহিস সালামের অর্থ হইল যারা কবর গেছেন গিয়া এরা রূহ মুফরে সওয়াব বখশানির নাম নেকি দিয়ে ইয়াদ করার নাম ঈসা আলাইহিস সালাম মাহফিল। তবে আমরা স্মরণ রাখা দরকার বাৎসরিক এইভাবে মুবারক মাহফিলের মাধ্যমে আমরা প্রত্যেকে মিলিয়া ঈসা আলাইহিস সালামের মাহফিলের আয়োজন করি। এটা যেমন লখন জরুরি তেমনই যেন আমরা প্রতিদিন আমরা কবরবাসী হলরে নেকি দিয়ে ইয়াদ করি। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই সুযোগও আমরারে প্রদান করছেন, হুকা আলহামদুলিল্লাহ। আমরা যদি পাঁচ ওয়াক্ত নামাজের পর কিছু সময় কিবলা মুখাইয়া বইয়া আমরা মুখস্থ কোরআনুল কারীম তিলাওয়াত করি, আমরা জিকির আজকার করি, আর এর পরবর্তীতে দোয়া করি, এতে মর্দগান হলরে স্মরণ করি, এটা হয়েছে আলাইহিস সালাম মাহফিল। আমরা কবরবাসী হলর কবর নিকটস্থ থাকলে আমরা যেন প্রতিদিন জিয়ারত করার চেষ্টা করি। এর কারণ হইল মানুষ যখন দুনিয়াতে গিয়া বিদায় হয়, যে মুহূর্তে বিদায় হয় সেই মুহূর্ততে গিয়া নেকির দরজা বন্ধ করে দেওয়া হয়। এই ব্যক্তি কবর জগত যাওয়ার পরে আর নেকি করার সুযোগ নাই। এক সুযোগ আছে, আমরা জিন্দা যারা আমরা যদি এর আল্লাহকে সওয়াব রেসানি করি তাহলে আল্লাহ এই সুযোগ রাখছেন, এই সওয়াব রেসানি কবুল করেন, আমরার কবরবাসী হলর গুণাসমূহ মাফ করে দেন, এরার দরজা বুলন করে দেন। ক্রমান্বয়ে আমরা যদি এই নেক আমল করতাম পারি, সওয়াব রেসানি করতাম পারি, একসময় রব্বুল আলমিনের রহমতের দরিয়া জুস মারব, আল্লাহ এরার তাম গুণারে মাফ করে দিবা, এরারে জন্নতুল ফিরদাউস নসিব হবে, হোক আলহামদুলিল্লাহ। আমরা যেন এই আমলটা করতাম পারি, স্মরণ রাখার দরকার। ওনাকে আমি সর্বপ্রথম এই আয়াতে করিমা তিলাওয়াত করছি, আল্লাহ পাক রব্বুল ইজ্জতে যত প্রাণী হলরে এই জমিন সৃষ্টি করছেন প্রত্যেকের বেলায় ঘোষণা দেওয়া রাখছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হইব। অতএব আমরাও যে কোনো মুহূর্তে মালিকের হুকুম হইব, আমরাও মৃত্যুবরণ করব। আমরা যদি আমরা যে আত্মীয় স্বজন যারা আছেন মা বাবা সহ এরার লগে যদি আমরা সোহাবরেসানি করতাম পারি, নেকি দিয়ে ইয়াদ করতাম পারি, নিঃসন্দেহ আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আপনি আমি যে সময় কবর যাইব এই জমিন আল্লাহ নেকি দিয়ে ইয়াদ করনে আল্লাহ বাকি রাখবা। আমরা তো আশা করি না, দোয়াও করি, বলে আল্লাহ আমরা কবর যাওয়ার পরে আমার এই নেকি দিয়ে ইয়াদ করনেওয়ালা বাকি রাখি। এই নেকি দিয়ে ইয়াদ করনেওয়ালা বাকি রাখতে হইলে আপনি আমি আমল করতে হইব। বলে কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ঘোষণা করেন যে তুমি তাই বেশি বেশি করি সেই মৃত্যুর কথা স্মরণ করিও, যে মৃত্যুর কথা স্মরণ করলে দুনিয়ায় স্বাদ বিনষ্ট হয়। সুবহানাল্লাহ। তা আমরা সোহাবরেসানি করলে আমরা কবরবাসী হলর লাগে সাক্ষাৎ বা জিয়ারত করলে খালি আমরা কবরবাসী হল উপকৃত হই তা নয়, আমরা জিন্দাও হল উপকৃত হই। আমরা সোহাবরেসানির কারণে এরার গুণা আল্লাহ মাফ করে দিন, দরজা বুলন করে দিন, আর এরা কবর থেকে আমরার লাগি দোয়া করেন, আর আমরা
إن أكامل خورار خارونه أمرر ميرتول خطا شرون واي آر ميرتول خطا شرون واي لغنا تكي باسيات تخار قفاية سبحان الله الله أمرر إن أكامل خورار توفيق دان خورك خوك اللهم آمين برطمان زي پوريستيتي إي پوريستيتي أمرر شوص بولو دولور إيمان এই দৌলতে ইমানের হেফাজত করতে হইব এর পরবর্তীতে দৌলত হইল আমল দৌলতে আমলকে পরিপূর্ণ রাখতে হইব নতুবা আমরা দুনিয়া জিন্দেগিও বিফল হইব আখেরাতের জিন্দেগিও কঠিন হইব দুনিয়ার জিন্দেগির সফল করতে হইলে আখেরাতের জিন্দেগির কামিয়াব করতে হইলে একমাত্র উপায় হল কোরআন এবং সুন্নাহ যেভাবে আল্লাহ হুকুম করছেন আর যেভাবে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে শিক্ষা প্রদান করছেন আমরা যদি সেই মোতাবেক এই জিন্দেগিরে আমরা অতিবাহিত করি আমল করি নিঃসন্দেহ আল্লাহ পাক রব্বুল ইজ্জতে দুনিয়ার জিন্দেগিরে শান্তিময় করে দিবা বরকতময় করে দিবা রহমতময় করে দিবা আখেরাতের জিন্দেগির কামিয়াব করে দিবা বিগত জিন্দেগির ইমানদার মুসলমান হলে এই জাতীয় নেক আমল করার কারণে এটা সাক্ষী আছেন বর্তমানে মুরব্বী সাহেব যারা আছেন যে সেই সময় ইমানদার মুসলমান হলে শান্তিময় রহমতময় বরকতময় জীবনযাপন করিবেন আমরা বিশ্বাস করি এরার আখেরাতে আল্লাহ কামিয়াব করে দিয়েছেন এই রহমত বরকত শান্তিময় করে দেওয়ার কারণ হইল এরা কোরআন সুন্নাহ মোতাবেক জীবন যাপন করছে আলহামদুলিল্লাহ আমরাও তো দেখি আর আমরাও তো জীবন যাপন করি আর আমরা নিজ ইচ্ছা মুআফিক জীবন যাপন করিয়া নিঃসন্দেহ আমরা রহমত বরকত শান্তিতে কি আমরা নিজরে বঞ্চিত রাখছি ঠিক কি না জমিনের পরিবর্তনে আসমানের পরিবর্তন এই যে বর্তমানে জমিনের পরিবর্তন আমরা করতে আছি যারা আমরা জমিনের অধিবাসী বল যখনই আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে সক্ষম হই তখন আসমান থেকে আল্লাহর রহমত বরকত শান্তি বর্ষিত করেন আলহামদুলিল্লাহ আর যখন এই জমিনের অধিবাসীগণ নাফরমানির মাঝে লিপ্ত হয় তখন আসমান থেকে গজব নাজিল হয় আমরা তো প্রত্যেকেই বুঝিয়া যে বর্তমানে আসমান থেকে রহমত বরকত বর্ষিত হন না গজব নাজিল হন গজব নাজিল হন ওলাগে আমরার মাঝে পরিবর্তন আনতে হইব আর এই পরিবর্তন আনতে হইলে একমাত্র উপায় হইল কোরআন এবং সুন্নাহ হোক আলহামদুলিল্লাহ তবে সতর্ক অবস্থায় বিশেষ করিয়া আমরা এই জাতীয় মোবারক মহফিলের পরিচালনাও করতে হইব কারণ বৎসরে বৎসরে এই জাতীয় মহফিল হলোর সংখ্যা বাড়তে আছে প্রথমত আমরা দেখতাম যে প্রতিষ্ঠান ভিত্তিক এই মহফিল হলোর আয়োজন করা হইত পরবর্তীতে বড় মসজিদ এবারে ছোট মসজিদ এখন ফানজেগানা মসজিদ এখন গরুয়াভাবেও আমরা এই জাতীয় মহফিল হল করতে আসি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করি কিন্তু এত সব মহফিল হওয়া সত্ত্বেও আমরার কোনো উন্নতি নাই খালি আমরার অবনতি এই উন্নতি বলতে দিন দুনিয়ার কথা হইয়ার না আমরার ইমান আমলের কথা হইয়ার আমরার উন্নতি ওর না এর কারণ নির্ণয় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ঘোষণা করছেন নির্ণয় হইয়া গেছে যেমন আমি যে আলোচনা আপনারা সামনে রাখতে আছি আমার সাধ্য অনুযায়ী ক্ষুদ্র জ্ঞান মোতাবেক কোরআন এবং সুন্নার আলোকে আলোচনা করার চেষ্টা করতে আছি ঠিক কি না কিন্তু আমি যতই কোরআন সুন্নাহ মোতাবেক আলোচনা করি না কেন যদি এই আলোচনার মধ্যে আমার আমল থাকত
আমল থাকে তাহলে এটা সঙ্গে সঙ্গে আপনার কলব অ্যাকশন করব আপনার আমার মধ্যে পরিবর্তন আইব কথা বুঝতে পারছেন এখন আমি আলোচনা করতে আসি অথচ আমার এই আলোচনার মধ্যে আমল নাই যার কারণে এত সব মহফিল হওয়া সত্ত্বেও আমার মাঝে পরিবর্তন নাই ওলাগি আমি আহ্বান করি নজওয়ান হলোর প্রতি এই জাতীয় মুবারক মহফিল গুলা নজওয়ান হলোর দ্বারা পরিচালিত হয় বর্তমানে আপনারা বুঝিয়া শুনিয়া জানিয়া যারা সম্পর্কে আপনার আইডিয়া আছে জানা আছে এই জাতীয় মুয়াজ্জজ উলামায়ে কেরাম হলোর দাওয়াত করবা অর্থাৎ আমরা যারা রেখই বুজুর্গানে কেরাম বুজুর্গানে কেরাম এরাও যারা কোরআন এবং সুন্নাহ মোতাবেক যথেষ্ট জ্ঞান রাখল তার চেয়ে বেশি আমল হল সুবহানাল্লাহ কথা বুঝতাম পারছি এরা যদি আমরা দাওয়াত করি এরা যদি আইয়া আলোচনা করল নিঃসন্দেহ আমরা যত ফাঁসান দিলাম মানুষ ওই না কেন আমরা এই আলোচনাগুলো আমরা করব অ্যাকশন করব আমরা মাঝে পরিবর্তন হইব আমরার ইমান কামিল হইব আমরার আমলও সময় সময় এই জাতীয় মাহফিলের কারণে আমলও পরিপূর্ণ হইব হোক আলহামদুলিল্লাহ এটার প্রয়োজন আছে কিনা আর যে দ্বারা আমরা এই জাতীয় মুবারক মাহফিল হল সামনে দিকে আমরা অগ্রসর করি আর যদি বছর আমরা ইতারে তিন চার গুণও বাড়াই আর জাতীয় মাহফিলের সংখ্যা বাড়ে আমরা পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা বা সুযোগ নাই ওলাগে আমি আহ্বান করব যে মুয়াজ্জজ উলামায়ে কেরাম হলোরে আপনারা দাওয়াত করবা আমার লাখান মানুষ হলো যদি আনি আলোচনা শুনুন এতে কি আর কোনো উপকৃত হওয়ার সম্ভাবনা নাই আল্লাহ আমার হেদায়ত নসিব হলুক কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমল করার তৌফিক দান হলুক হোক আল্লাহুম্মা আমিন درشوي فوق صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم تعالى عمر ري زمين و سشتي خرسون بشش خوري اي دوي جاتي ري زمين و سشتي خرسون اخمت رو غلامي رو دشش اي دوي جاتي ويلا جنات ار انسان যার কারণে আমরা যারা মুসলমান আমরার সবচেয়ে বড় দৌলত ঈমান ওলাগে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে ঈমান এবং আমলের কথা যত জায়গায় কোরআনুল কারীম ঘোষণা করছে দেখা যায় আয়াতে করিমার শুরুতে সর্বপ্রথম দৌলতে ঈমানের কথা ঘোষণা করছেন পরবর্তীতে দৌলতে আমলের কথা উল্লেখ করছে ইলাহান কোনো আয়াতে করিমা নাই শুরুতে দৌলতে আমলের কথা ঘোষণা করছেন পরবর্তীতে ঈমানের কথা উল্লেখ করছেন অতএব আমরা যেন আমরা দৌলতে ঈমানের হেফাজত করি যে যে কর্ম করলে খাজ করলে যেভাবে দুনিয়াদারি করলে আমরা দৌলতে ঈমান ক্ষতিগ্রস্ত হয় দৌলতে ঈমান দুর্বল হয় এগুলা যেন আমরা পরিহার করি যেমন উদাহরণস্বরূপ আমরা দেখছি আমার লহন বয়স্ক যারা আপনারা দেখছেন যে আমরা ছোটখালো কোনো কারণবশত পরিবারের গার্জেন্টের বয়ে নিজের দুষ্টে আড়াল করতে গিয়ে আমরা মিথ্যার আশ্রয় নিছি ঠিকই না আমরা সামনে যারা গার্জেন আছেন আমরারে নিষেধ করছো কঠোরভাবে নিষেধ হচ্ছেন খবরদার মিথ্যা কথা মুখো আনিও না বড় গুণা মানে গীতা কবিরা গুণা প্রয়োজনে আমারও স্মরণ আছে আমরার মা বাবা বা গার্জিয়ান যারা এরা মুখো সাফা দিস আওয়াজ বাজ হল না কথা বুঝতে পারছি এর কারণ কীতা মিথ্যা কথা আমরা বেশি হইলে আমরা সর্বপ্রথম ইমান দুর্বল হয় আর এটা আমলে পরিণত হলে ঈমান নষ্ট হয়ে যায় নাউজুবিল্লাহ মিন যালিক
এখন এমন এক পর্যায়ে আইছি আপনি আমি সব এমন ভাবে আমরা প্রতিটা কথার লোকে কমে বেশি মিথ্যা কথা কই কই কিনা এটা যেমন কি আমরার কাছে স্বাভাবিক হয়ে গেছে বোঝা যায় যে এই যুগর লাগিয়া এটার কবিরা গুণা রয়েছে না এটা কবিরা গুণাতে গিয়া সগিরা গুণায় পরিণত হয়ে গেছে ঠিক কিনা নাউজুবিল্লাহি মিন যালিক আমরা সতর্কতা অবলম্বন করতে ইলাহান গুনাহ হল আছে যে গুনাহ হল আমরা অহরহ করতে আছি এই গুনার কারণেই আমরার মাঝে এই পরিবর্তন এই জমিনের মাঝে পরিবর্তন ওলাগি আল্লাহ ঘোষণা করেন কাদ আফলাহা মান যাক্কাহা যে নিজরে নিজে কোরআন এবং সুন্নাহ মোতাবেক সংশোধন করি লাইত পারছে সেই সফল হাম হয়েছে আমরা প্রত্যেকে আমরা প্রত্যেকের বেলায় যেন আমরা অনুসরণ করি কোরআন এবং সুন্নারে যেমন আমি যে আলোচনা করতে আসি আমার আলোচনা করার আগে আমি চিন্তা করা উচিত যে আমি কতটুকু কোরআন সুন্নাহ মোতাবেক নিজেরে সংশোধন করতে পারছি ঠিক কিনা আমি যদি নিজেরে সংশোধন করতাম পারি তাহলে ইনশাল্লাহ আলোচনা করলে এগুলো আপনারা করবো আসল করবো আরও দায়িত্ব আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা পুরুষ মহিলা হলরে প্রদান করছে যে দায়িত্ব যদি আমরা গাফলতি করি অবহেলা করি আপনার আমার এবাদত বন্দেগি কোনো খাজ লাগত নাই যেমন আল্লাহ ঘোষণা করছে এটা আমার লাগে বড় ইমতিহান পরীক্ষা বড় দায়িত্ব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আরো ঘোষণা করুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিক্রিল্লাহ ওমান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন যে নিজের পরিবার পরিজন হলরে গুনাহ থেকে বিরত রাখতে পারলো না যে হে ইমানদারগণ হে মুমিনগণ তোমাদের পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো এই দায়িত্বশীল আমরা যারা আমরা যেন এটা অবহেলা না করি যেভাবে আমরা পূর্বপুরুষ হলে এই দায়িত্বের গুরুত্ব সহকারে পালন করার কারণে আজ পর্যন্ত আমরা সুক্রিয়া আদায় করি এরার লাগি দোয়া করি যে আল্লাহ কবুলর মালিক আমরা নমাজ পাশত আদায় করতাম পারিয়া ঠিক কিনা রোজা রাখতাম পারিয়া পরিস্থিতির কারণে সমাজের কারণে হয়তো নফল আমল যথাযথভাবে করতাম পারিয়ান না কিন্তু যে সময় সুযোগ পাই যারা এই এহসান আমরার প্রতি করছেন আমরা মা বাবা সহ আমরার গার্জিয়ান হল এরার লাগে আমরা দোয়া করি যারা কবর গেছেন যে হই আল্লাহ এরারে মাফ করে দো এরারে জান্নাতুল ফিরদাউস নসিব ফরমাও যারারে হায়াতে বাকি রাখছো এরারে সুস্থতা দান করো নেক হায়াত দান করো এরারে আমার মাতার উপরে ছায়া হিসাবে আরো দীর্ঘজীবী করো আমরা দোয়া করি কি না এই দোয়া পাইতে হইলে আপনি আমি এই গুরু দায়িত্বরে পালন করতে হইব নতুবা দোয়ার পরিবর্তে আপনার আমার আগামী দিনের প্রজন্ম হলে বদুয়া হব বলে আমার গার্জিয়ান হলে গাফলতি করার কারণে অবহেলার কারণে ইসলামী সুশিক্ষা থেকে আমি বঞ্চিত রয়েছি ইসলামী কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমারে লালন পালন করা থেকে আমি আমারে বঞ্চিত রাখা হয়েছে বলে কি আমরা সতর্ক অবস্থায় আমরা আগামী দিনের প্রজন্ম হলরে আপনি বরণ পোষণ করতে হইব ওই বরণ পোষণ করার কারণ হইল এখন এমন এক পর্যায়ে গেছি যে না খান মিথ্যা কথা আমরার কাছে আর বড় গুণা নাই কবিরা গুণা নাই ওলাগে এখন হারাম হালাল আমরার কাছে কোনো তফাত নাই নাউজুবিল্লাহি মিন যালিক কথাটা ঠিক কিনা আমরা অনেকেই এটারে তফাত মনে করি না সবই মনে করি এটা আমরার লাগিয়া হালাল নাউজুবিল্লাহি মিন যালিক শরীয়ত ইলা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হাবিবে যেভাবে শিক্ষা দিয়ে গেছেন কিয়ামত পর্যন্ত এই শিক্ষা এইভাবে চলতেই থাকবে এক সুতা পরিমাণ হারার অধিকার নাই এর থেকে কমাইবার বাড়াইবার ওলা গিয়া বিগত সময়ের ইমানদার মুসলমান হলে জেলাখান জীবনযাপন করছেন আমরা ওলা খান করতে হইব পরবর্তী যারা আইবা এরাও কোরআন সুন্নাহ মোতাবেক জীবনযাপন করতে হইব আল্লাহ আমরার হেদায়ত নসিব করুক আমরা প্রত্যেকরে কোরআন এবং সুন্নাহ মোতাবেক
জীবন যাপন করার তৌফিক দান করুক আমিন মুহতরম হাজিরিন কেরাম আজকে আমরা বড় সৌভাগ্যবান আমি সহ আপনারা যারাও এই মাহফিলে অংশগ্রহণ করছেন আমরা এক সুযোগ লাভ করছি এই মাহফিলে অংশগ্রহণ করছি আমরা প্রত্যেকের কবি বেশি মা বাবা সহ আত্মীয় স্বজন কবরও আসেন ঠিক কিনা এই সুযোগে আমরা এই দোয়ার মাঝে অংশগ্রহণ করব দোয়ার মাঝে এরার লাগিয়া মাগফিরাতের দোয়া করব আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই দোয়ার কারণে আমরার কবরবাসী হলোর মর্যাদা বাড়াইয়া দিবা এরার গুনাহ সমূহ মাফ করে দিবা হোক আল্লাহুম্মা আমিন আমি আর আলোচনারে দীর্ঘায়িত করতাম সেয়ান না আমি আহ্বান করব যতক্ষণ পর্যন্ত এই মাহফিল চলে সম্মানিত উলামায়ে কেরাম হলে আলোচনা করুন আপনারা ধৈর্য সহকারে প্রত্যেকের আলোচনা শোনার চেষ্টা করবা বর্তমান সময় দেখা যায় আমরা লিফলেট বা পোস্টার ওপর দেখি আমরা পছন্দ মোতাবেক বক্তা হলার সময়ে বাঁচিয়ে নেই ঠিক কিনা যখন বক্তা হল আইন সব সময় আমরা এই মাহফিল অংশগ্রহণ করি আর বক্তা যাওয়ার পরে আমরা এই মাহফিল ত্যাগ করি কিন্তু আমরা বড় ব্যাকল আমরা সুযোগে হারাই এই মাহফিল প্রতিদিন এই জায়গায় অনুষ্ঠিত হইত নাই আপনারা প্রত্যেক পরামর্শ ক্রমে আজকেই নির্ধারিত তারিখ খেয়াল হলো কাজে গত বছর এই মাহফিল অনেকেই এই মাহফিল অংশগ্রহণ করছিল না এই অত্র এলাকার অনেক মহিলা হলে এই মাহফিল পর্দার আড়াল থেকেও সহযোগিতা করছেন খেদমত অংশগ্রহণ করছেন এরা মাঝে অনেকেই খবর গেছে আল্লাহ আমরা এই পর্যন্ত হায়াতে বাকি রাখছেন আমরা যদি এই মাহফিল আইয়া শুক্রিয়া আদায় করি আমরা কবরবাসী হলার লগে দোয়া করি তাহলে আমরা আমরাও উপকৃত হইব আমরা কবরবাসী হল উপকৃত হইবা বিশেষ করে আগামী বছর এই মাহফিল যদিও অনুষ্ঠিত হয় আমরা খে ফাইমু খে ফাইতাম না তা আমরা জানা নাই আল্লাহ আমরা নেক হায়াত দান হরুকা সুস্থতা দান হরুকা আর বেশি বেশি হরি নেক আমল করার তৌফিক দান হরুকা শেষ অহুত অহুতাম সাইয়ার যে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে ঘোষণা করেন ওয়া আল্লাইসা লিল ইনসানু ইল্লা মা সা'আ এবং মানুষ যাহা করে তাহাই পায় আমরা দুনিয়া আখেরাত সফল করার জায়গা হইল দুনিয়া কারণ কবর যাওয়া বাদে ই আমল করার সুযোগ আর থাকে না সময় আমরা কারো অপেক্ষা করে না ঠিক না ইন বয়স্ক যারা আছেন যারা আর 65-70 পর্যন্ত গেছে কি বয়স এরা দেখা যায় যে এই বিগত সময়গুলা হিসাব মিলাইতে পারল না কবে যে 70 বছর হইল হিসাব মিলাই যায় না আমরা যারা কম বয়সী আছি বা যারা নজোয়ান আপনারা এই সময় এক সময় আইব আল্লাহ এক হায়াত দান হরুক আমরা যেন সময়টুকু খাজো লাগাই আল্লাহ আমরা তৌফিক দান হরুক আমিন ওয়া আখিরু দাওয়ানা أن الحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم رب ارحمهما كما ربياني صغيرا ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. الله أمر المغفور وأمر تمام الزند المدة مع ببر المغفور. أي الله إي جنة البغان الوسيلة وترو إلى خر تمام مردغان شوت مرحبي برزت أمته القبر بشير يسوس. تمام رو تمی ما فرید و جنت الفردوس نصیب فرماو
আমরা যারা রে জমিন ও রাখছো প্রত্যেক রে শুধু মেহরবানি করি আমরা প্রত্যেক রে তোমার মকবুল গোলামী নসিব ফরমাও আল্লাহ যতদিন জমিন ও রাখো একমাত্র তুমি আল্লাহর দরজার মোহতাজ সারা দুসরা কারোর দরজার মোহতাজ বানাইও আমরা তাম রে হালাল রুজির দরজা খুলি দেও হালাল ব্যবসা বাণিজ্য করবার তৌফিক দেও আমরার ভাই বিরাদর বাচ্চা খাচ্চা যারা বিদেশ বাড়িতে আছেন তারা রে সহি সলামতে রাখো সুস্থতা দান করো হালাল রুজির দরজা খুলি দেও আল্লাহ নিয়ামত হিসাবে আমরার আওলাদ হল দান করছো আমরার আওলাদ হলর দুনিয়া ও আখরত উজালা করি দেও এই গুরুর জরিয়া এই জমিন দে উজালা রাখো ফর্নেওয়ালা হলর সিনারে কুলি দেও মকসুদে মঞ্জিল পৌঁছাইয়া দেও তাম পরীক্ষার্থী হলরে বেহতরিন কামিয়াবি নসিব ফরমাইয়া তামামর মা বাবার কলিজারে ঠান্ডা করি আল্লাহ আমরার মা বাবায় বড় আশা করি জমিন রাখছে আল্লাহ আমরার মা বাবা পীর মুর্শিদ উস্তাদ হলে বড় আশা করে জমিন রাখিয়া গেছুন আমরার কারণে আমরার মা বাবা সহ পীর মুর্শিদ উস্তাদ হল রে শর্মিন্দা করি আল্লাহ আমরার আওলাদ হলর কারণে আমরার দুনিয়া আখেরাত শর্মিন্দা করিও না খাস করে ইয়া আল্লাহ এই মুবারক মাহফিলের পক্ষ থেকে লক্ষ কোটি সালাত ওয়া সালাম সোনার মদিনায় পৌঁছাইয়া দেও তোমার হাবিবর রুহে পাক আমরা তাম রুফে খুশ করি দেও তাম আউলিয়া আল্লাহর দরজারে বুলন করি দেও হযরত শাহজালাল মজাররদে মনি রহমতুল্লাহ আলাই 360 আউলিয়া সহ তাম তরিকতর তাম বুজুর্গানে কেরাম সহ মুর্শিদুনা আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইর দরজারে বুলন করি দেও অগুরর রুহ মুবারক আমরা তাম রুফে খুশ করি দেও অগুরর উসিলায় আমরা দুয়ারে কবুলের মঞ্জুর আল্লাহ আমরার যার যে মুকাসিদ আছে নেক বানাই দেওয়ার পুরা করি দেও যার যে সমস্যা আছে তোমার কুদরত দ্বারা আসান করি দেও যার যে বেমার আছে তোমার দারু শিবা দিকে শিবা আজিলা ফরমা আল্লাহ তোমার যত বন্দার বান্দি হলে এই মহফিল দোয়া চাইছেন তামামর দুয়ার দরখাস্ত এই মহফিলর পক্ষ থেকে তুমি মালিকর দরবার আমরা পেশ করে দিলাম আল্লাহ বিদেশ যাত্রী হলো তাম খাস খরমরে আসান করি দেও সহি সলামতে গন্তব্য স্থান পৌঁছাইয়া দেও হালাল রুজির দরজা খুলি দেও আল্লাহ নজুয়ান হলরে আল্লাহ পবিত্র ইসলামর খাটি সিপাহ সালার হিসাবে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও اللهم صل على سيدنا محمد صلاة دائمة مقبولة تؤدي بها أن حقه العظيم وسلام على المرسلين الله تمارزو تبون دار بنديه لي اي مبارك معفل و دش بدش تكي شهج دو شهجو بتا خوصن خدمت خلصن تمام ري شهج دو شهجو بتا ري قبول المنظر فرماو تمام خدمت ري تمي قبول المنظر فرماو اي معفل لترق رشت قيامت فرزن تمي جاري ارباقي رهو بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين الله